হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কি করে ল্যাপটপে হটস্পট ওয়াইফাই নেটওয়ার্ককে তৈরি করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো এটা দেখতে গেলে শুরুতে আপনাদেরকে করতে হবে উইন্ডোজ বার ক্লিক করে সিএমডি লিখবো, লেখা একটু সার্চ দেবো, চলে আসবে। তারপর মতো হবে না, তার 1 মিনিট। সিএমডি কন্ট্রোল শিফট চেপে এন্টার প্রেস করতে হবে, তাহলে 1 মিনিট স্টোরটা চালু হবে। আচ্ছা, এটা যখন চালু হয়ে গেছে তখন আপনাকে প্রথমে চেক করতে হবে ড্রাইভারগুলো আমার আসলে আমার ঠিক আছে কিনা চেক করতে হবে। তো এটা চেক করার জন্য আমাদেরকে লিখতে হবে যে আমাদের ল্যাপটপটা যদি হটস্পট সাপোর্ট না করে তাহলে তা তো হবেই না। প্রথমে সুতরাং আমাদেরকে প্রথমে চেক করে নিতে হবে নেট এসএস দেখে লিখতে হবে, তারপরে লিখতে হবে ডাবল ল্যান শো ড্রাইভস, ড্রাইভার্স ফান্ডামেন্টাল। এখন এখানে মেইন বিষয় হচ্ছে আমার এটা হচ্ছে নেটওয়ার্ক, ওয়ারলেস নেটওয়ার্ক কানেকশন। এখানে হোস্টেড নেটওয়ার্ক সাপোর্টেড মানে ইয়েস, মানে আমি ওয়াইফাই নেটওয়ার্ক করতে পারবো এবং সেটা ওয়াইফাই, তারপর ওয়াইফাই ইউজ করে ইউজ করতে পারবো ডিভাইসে। তো এখন আমাদের পর্যন্ত ঠিক আছে, তখন ইউজার আইডি তৈরি করতে হবে নেটওয়ার্কের জন্য। তো এটা তৈরি করার জন্য লিখতে হবে নেট এসএস ডাবল ল্যান সেট হটস্পট হোস্টেড সরি হোস্টেড নেটওয়ার্ক মোড অ্যালাউ এসএস আইডি, মানে আইডি হচ্ছে রয় নাম দিলাম, আপনার যে কোনো নাম দিতে পারেন, কি কি যাচ্ছে পাসওয়ার্ড আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো ভুবন দিলাম। দেওয়ার পর আমি প্রেস এন্টার করলাম, পাস আমার আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি এখানে দেখতে পাবেন যে দ্য হোস্টেড নেটওয়ার্ক হ্যাজ মোড হ্যাজ বিন সেট টু অ্যালাউ, আমার এখন এটা কাজ করতে পারবো। এখন এটাকে চালু করতে হবে, চালু করার জন্য লিখতে হবে এডস ল্যান স্টার্ট হোস্টেড নেটওয়ার্ক করলাম, চালু হয়ে গেছে দ্য হোস্টেড নেটওয়ার্ক স্টার্টেড, সেটা চালু হয়ে গেছে। এরপরে আমরা যাব নেটওয়ার্কে, যাবো নেটওয়ার্কে ওপেন শেয়ার, ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার সেন্টারে যাব। যাওয়ার পর এই যে এখানে আছে আমাদের আমার মেইন নেটওয়ার্ক হচ্ছে এটা, বা মডেমের নেটওয়ার্ক হচ্ছে এটা, বা ব্রডব্যান্ডের নেটওয়ার্ক কিন্তু এটা সাপোর্ট থাকবে, তো সেটাতে যাইতে হবে। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখা দেয়, এখানে আমার নেটওয়ার্কের লেভেল ল্যান ইজি প্লাস হটস্পট, এটা কিন্তু আমার হচ্ছে এই হটস্পটের জন্য নেটওয়ার্কের জন্য, ঠিক আছে। এইটা আমরা কাজ করব এখানে যখন ব্রডব্যান্ড সাপোর্ট, ব্রডব্যান্ড যদি হয় ব্রডব্যান্ড, তারপর টেলিটক নেটওয়ার্ক টেলিটক জিবি হলে জিবি তে থাকবে, এখানে ঢুকবো। ঢোকার পর প্রপার্টিসে যাবো, প্রপার্টিস শেয়ার, শেয়ার এখানে আমার দোয়া আছে পূর্বেরই, তো আপনাদের দেখাই একটু করে একটু হোল্ড করতে হবে। আবার প্রপার্টিস যাবো, প্রপার্টিস যাওয়ার পর শেয়ার নেটওয়ার্কে এখানে ঢুকবো, অ্যালাউ দেবো। অ্যালাউ দেওয়ার পর এখানে আমার ডিভাইসটার নাম ছিল লেনোভো ইজি প্লাস হটস্পট, এখানে ক্লিক করবো, ওকে ওকে। এখানে রয় টু নামে নেটওয়ার্কটা সৃষ্টি হয়েছে, কারণ হলো আমি রয় নামে অলরেডি একটা ইউজার আইডি করছিলাম কিছুক্ষণ আগে, তার কারণে এটা রয় টু হয়েছে। এখন যদি আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমি চার্জ দিই নেটওয়ার্কটাকে, ওয়াইফাই নেটওয়ার্কে চার্জ দিই, তাহলে কিন্তু পেয়ে গেছে ফোন। তোমার পাসওয়ার্ড ছিল যা ছিল তাই পাসওয়ার্ড দিতে হবে।
হ্যালো ওয়ার্ল্ড, সরি হ্যালো ওয়ার্ল্ড না, হ্যালো ভুবন তো আছে, ভুবন ওকে কানেক্টেড দিয়ে হুম এইভাবে নেটওয়ার্ক আপনার মোবাইলে সার্চ দেবেন, পাসওয়ার্ড দেবেন, কানেক্টেড হয়ে যাবে। আশা করি আমার কানেকশন পেয়ে গেছে। আশা করি আপনার টিউটোরিয়ালটি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে আর তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। আর যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন মনে বোধ করেন তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে, অথবা আমাকে ইমেল মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।